আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমি নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি বাইক কিনতে কিনতে গিয়েছি গিয়েছি বাইকটা সাজিনের জন্য হ্যাঁ আগেই বলে দিচ্ছি সাজিন হচ্ছে আমার ছোটবেলার বন্ধু এবং আমার আত্মীয় তো সাজিন সাজিনের ভাই তাসকিন ভাইয়া এবং আমি আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম বাইক কেনার উদ্দেশ্যে আমরা টিকে মোটরসে গিয়েছি যেটা কিনা রামপুরায় টিভিএস অথরাইজ শোরুম আগের থেকে সিলেক্ট করা ছিল যে টিভিএস রাইডার বাইকটা সাজের কিন্তু কিনো বাইকটা আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি যেহেতু তাস্কিন ভাইয়ের সেই দোকানটা পরিচিত ছিল আগে থেকে অর্ডার করে দেওয়াতে তারা কিন্তু এটা রেডি করা স্টার্ট করে দিয়েছিল আগে বাইকে অনেক কিছু ব্যাটারি লাগাইতে হয় এগুলো নিয়ে একটু সময় লাগে সো বাইক রেডি করে আমাদের সামনে নিয়ে আসছে এবং আমরা সবাই বাইকটা দেখলাম বাইকে বাইকটা স্টার্ট করে দেখলাম যে বাইকের কি অবস্থা এবং মানি পেমেন্ট করে আমরা ফটো সেশন করলাম ফটো সেশন করে আমাদের বাইকের ডকুমেন্টস এর জন্য কি কি লাগবে না লাগবে ভাইয়া সেটা বলছিল এবং ভুলবশত সাজিন আইডি কার্ডের ফটোকপি ছবি এগুলা নিয়ে যায় নাই তো ভাইয়া বলছিল যে আপনি এটা প্লিজ অ্যাজ সুন এজ পসিবল আপনি এটা দিয়ে যাবেন হ্যাঁ রাতে বা সন্ধ্যায় আমরা কিন্তু পরে আবার যে এটা দিয়ে আসছি এবং এখন নাকি বাইক কিনলে বাইক ইন্সপেকশন করাইতে হয় এই জিনিসটা আমার জানা ছিল না লাইসেন্স লাগে সেটা আলাদা বিষয় বাট বাইক ইন্সপেকশানের যে বিষয়টা এটা আমার একদমই জানা ছিল অনেক অনেক রুলস নতুন করে আসে আমার নিজের যে বাইকটা সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার যেটা আমি কিনেছিলাম তখন প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে দেখলাম যে এটা স্টক আউট এবং এটার লাস্ট প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেখে আমি অবাকি হয়ে গেলাম যে বাইকের দাম অনেক বেড়ে গেছে তো এই হচ্ছে আলটিমেটলি সেই বাইকটা যার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম এবং বাইকটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগছিল সাজিনের পছন্দ হয়েছে ব্ল্যাক কালার এবং সাজিন কিন্তু ব্ল্যাক কালারটি পেয়েছে এবং ও খুবই এক্সাইটেড ছিল এবং ও প্রত্যেকটা জিনিস নতুন বাইক কিনলে আসলে বাইকের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে চোখে লাগে এবং অনেক কিছুই তখন মনে হয় যে এটা ওইটা বিভিন্ন সমস্যা থেকে যায় আর কি আর বাইকে স্ক্র্যাচ লাগলে তো কথাই নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ যাওয়ার পথে সাজিন একটা হেলমেটের জন্য একটা দোকানে গিয়েছিল খিলগায় এবং আমরা পরে হেলমেটটা কিনেছি আমরা প্রথমে হেলমেটটা জাস্ট দেখতে গিয়েছিলাম তখন ভাইয়া ছিলেন না ওর মাথা অনেক বড় হওয়ার কারণে অনেকগুলো হেলমেট হয় পরে একটা নিয়েছে আর কি যেটা কি কোম্পানি স্টার্ট স্টার্ট কোম্পানির একটা হেলমেট আর কি